বিচার বিভাগের রায়ের উপর উনি ওনার নির্বাহী আদেশ দিয়েছেন, নির্বাহী আদেশ দিয়ে এটা করেছেন। তো উনি চাইলে এরকম আরেকটা নির্বাহী আদেশ দিয়ে ওনাকে বিদেশে পাঠাতে পারে। আওয়ামী লীগ কি এতই দুর্বল দল যে খালেদা জিয়া বিদেশ গেলে পরে এই দলের স্তম্ভস্ব ভেঙে চুরমার হয়ে যাবে? বরঞ্চ কি হবে, বরঞ্চ ওনাকে শেখ হাসিনা ওনার বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে ওনাকে যে বিচার স্থগিত রেখে বাইরে থাকতে দিয়েছেন, এটার মাধ্যমে আওয়ামী লীগ যে মহানুভবতার কথা প্রচার করে সেই মহানুভবতা আরো বেড়ে যায়। খুদা না করুক, যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের এবং এই রাজনৈতিক দলের কিছু না কিছু ক্ষতি হবে। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার ব্যাপারে জি জি এই ব্যাপারটা আমি বলি, দেখেন খালেদা জিয়া কিন্তু উনি একটা দলের প্রধান, উনি এক সময় রাজনীতি করতেন, এখনো করেন, উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনবার হয়েছেন প্রধানমন্ত্রী, উনি এ পর্যন্ত যতগুলি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন কোনোটা তিনি পরাজিত হন নাই। তো এইগুলি মিলে কিন্তু উনার যে জনপ্রিয়তা তার কিন্তু একটা অবস্থাটা বোঝা যায়, এই দেশে উনি কতটা জনপ্রিয় এটা মানুষ কিন্তু বুঝতে পারে। তো এই ধরনের একজন জনপ্রিয় ব্যক্তিকে বিচার বিভাগের নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ বিচার বিভাগের মাধ্যমেই তো ওনার বিরুদ্ধে রায়টা হয়েছে, ওনার বিরুদ্ধে সাজা হয়েছে, হাইকোর্টের যে সেটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে 10 বছর হয়েছে, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ বিচার বিভাগ নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে যা হচ্ছে আর কি বলি আগে। তারপরে আমাদের প্রধানমন্ত্রী ওনাকে ওনার বিশেষ বিবেচনায় ওনার নির্বাহী আদেশে ওনার বিচার স্থগিত করেছে, স্থগিত করার সময় দুটো শর্ত দিয়েছেন, যে শর্তগুলো কি ওনাকে ঢাকায় চিকিৎসা করতে হবে এবং উনি বিদেশ যেতে পারবেন। এটা কিভাবে করেছেন উনি কিন্তু বিচার বিভাগের মাধ্যমে করেন নাই, বিচার বিভাগের রায়ের উপর উনি ওনার নির্বাহী আদেশ দিয়েছেন, নির্বাহী আদেশ দিয়ে এটা করেছেন। তো উনি চাইলে এরকম আরেকটা নির্বাহী আদেশ দিয়ে ওনাকে বিদেশে পাঠাতে পারেন। এখন উনি চাইবেন কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আমাদের প্রধানমন্ত্রী যদি চান ওনাকে পাঠাতে পারেন, না চাইলে পাঠাতে পারেন না। তবে আমি গেলে একটা কথা বলি, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, মানুষের একটা ব্যক্তিগত মত থাকতে পারে না, পারে আমি এরকম একটা ব্যক্তিগত মত দিই, আমি খালি সরকারকে একটা অনুরোধ করবো যে সরকারে যারা আছে তারা একটা ভাবে চিন্তা করে দেখেন, খালেদা জিয়ার যে অসুখ ওনার যে রোগ এটা তো নাটক না, এটা সাজানো না, ওনার অসুখগুলি খুবই খারাপ, ওনার বয়স 76 বছর। আপনি ভাবেন তো আমার আত্মীয় স্বজনের মধ্যে 76 বছর যারা আছে তাদের কি অবস্থা, এরকম একটা বয়স্ক মহিলা, একজন নারী, একজন সম্মানিত ব্যক্তি, তো ওনাকে আপনারা বিচার বিভাগের মাধ্যমে একটা সাজা হয়েছে ওনার, কিন্তু সেটাকে আপনারা যে ওনাকে নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করছেন কেন করছেন, এই সমস্ত বিবেচনা যদি করছেন, যদি ওই বিবেচনার সঙ্গে দেশের চিকিৎসা করার শর্তটা এবং বিদেশে না যাওয়ার শর্তটা তুলে দেন তাহলে এই দেশের কি বিশাল ক্ষতি হয়ে যাবে? উনি যদি বিদেশ যেতে পারেন তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগের কি বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষমতাসীন আওয়ামী লীগ কি এতই দুর্বল দল যে খালেদা জিয়া বিদেশ গেলে পরে এই দলের স্তম্ভস্ব ভেঙে চুরমার হয়ে যাবে? বরঞ্চ কি হবে, বরঞ্চ ওনাকে শেখ হাসিনা ওনার বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে ওনাকে যে বিচার স্থগিত রেখে বাইরে থাকতে দিয়েছেন, এটার মাধ্যমে আওয়ামী লীগ যে মহানুভবতার কথা প্রচার করে সেই মহানুভবতা আরো বেড়ে যায়, এতে কোনো লস নেই। আর উল্টো দিকে খোদা না করুক যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের এবং এই রাজনৈতিক দলের কিছু না কিছু ক্ষতি হবে, এটা কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, আজকে থেকে 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত আলোচনা হবে, এবং সেই আলোচনাগুলো কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য শুনতে খুব আনন্দ বোধ হবে না, এটা হলো আমার কথা। আমি মনে করি যদি সম্ভব হয় ওনাকে বিদেশে যেতে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ।